আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। স্বাগত আজকের বাজারে, সঙ্গে আছি আমি জাকির হোসেন। অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের কথা বলে আজকের বাজার, উন্নয়নের কথা বলে আজকের বাজার, পুঁজিবাজারের কথা বলে আজকের বাজার। আমরা পুঁজিবাজার উন্নয়নে সহায়তা করতে চাই, সতর্ক করতে চাই সকলকে, পাশে থাকতে চাই বিনিয়োগকারীদের, প্রতি মুহূর্তের আপডেট সহ জানিয়ে দিতে চাই বাজারের সবশেষ খবর, জানাতে চাই আজকের বাজার পালস। আজকের বাজার পালস জানতে হাজির হয়েছি ইবিএল সিকিউরিটিজের বিনিয়োগকারীদের সামনে, জানতে চাই তাদের আজকের বাজার পালস। চলুন জেনে নেই তাদের আজকের বাজার পালস। আমাদের বিনিয়োগকারীর কথা কে কেউ শোনে, বলে লাভ কি? বলার পর কি মার্কেট ঠিক হবে? মার্কেট নিয়ন্ত্রণ গেমলারদের হাতে, গেমলাররা চাইলে মার্কেট ফেলে দিচ্ছে, গেমলাররা চাইলে ওদের মতো শেয়ার কিনে নিচ্ছে। যেখানে দেশের অনারেবল প্রাইম মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার বলার পরও মার্কেট একদিন দুদিন ভালো থেকে তারপর পড়ে যাচ্ছে, মানে কি? তা আমরা কিন্তু বিনিয়োগকারীরা তো পদে বসা ছাড়া কোনো উপায় নেই। মার্কেট মাঝে মাঝে ভালো হচ্ছে, আবার দ্রুতই আবার পড়ে যাচ্ছে। কিন্তু এর মধ্যে ডিএসসি, এসইসি এবং মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, ব্যাংক অ্যাসোসিয়েশন এরা যে দাবিগুলো গভর্নমেন্টের কাছে করেছিল, সেই দাবির পরিপ্রেক্ষিতে মার্কেট গত সপ্তাহে মোটামুটি একটু ধারাবাহিকভাবে ভালো চলতেছিল। কিন্তু আবার হঠাৎ করে দেখা যাচ্ছে যে গত বুধবার থেকে মার্কেট আবার পড়ে যাচ্ছে। আমরা তো বুঝতেছি না আসলে মার্কেটটা, এই একদিন একটু বাড়ে, দুই দিন আবার কমে। আমরা তো নতুন ছোট ক্ষুদ্র বিনিয়োগকারী, আমরা আসছি মার্কেটটা একটু ভালো হলে আমাদের জন্য ভালো, মার্কেটটার জন্য একটা স্থিতিশীল থাকে। কিন্তু মার্কেটটা আসলে কোনো কিছুই বুঝতে পারছি না, একদিন যদি 10 পয়েন্ট বাড়ে, পরের দিন 30 পয়েন্ট কমে, মানে আমরা তো আস্তে আস্তে পুঁজিটা হারাচ্ছি। গত কয়েকদিন ধরে টার্নওভার বেশ ভালো ছিল, 500 কোটি 600 এরকম করে টার্নওভার ছিল, যেটা গত 2-3 দিন ধরে ফল্ট করেছে। আমরা চাচ্ছি যে গভর্নমেন্টের এটার ব্যাপারে এক সুষ্ঠু পদক্ষেপ নেওয়া উচিত। গভর্নমেন্ট যেই অ্যাক্টিভিটিসগুলি নিচ্ছে আমাদের মার্কেটের জন্য, আমাদের বিনিয়োগকারীদের জন্য, এটা যেন খুব তাড়াতাড়ি কার্যকর হয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তাকে আমরা দায়ী করব। 6200 ইন্ডেক্স যখন হয়েছিল তখন প্রাতিষ্ঠানিক এবং বড় বিনিয়োগকারীরা কিন্তু শেয়ার অফলোড করেছিল, কিন্তু আজ অবধি ওনারা খুব সক্রিয় এটা কিন্তু মানে পরিলক্ষিত হচ্ছে না। সত্যি করতে বাজার যদি ঠিক করতে চায়, বাজার যদি স্থিতিশীল চায়, আমার মনে হয় মার্কেটের ডিএসসি, এসএসসি তাদের মাধ্যমে মার্কেটের নজরদারি আরও বাড়াতে হবে। উত্থান হোক, গেমলাদের মধ্যে একটা শেয়ার কিনে কেউ রাস্তায় বসুক, সর্বশান্ত হোক, এটা আমরা চাই না। আমরা সত্যিকার একটা সুন্দর বাজার চাই, ওই বাজারে সবাই কম বেশি মানে লাভ হবে। গেমলিং থাকবে, বাট এরকম হবে কেন যেখানে একদিনে অনেক কিছু আবার আরেকদিনে মার্কেটের রাস্তায় বসে যাবে? এরকম আমরা বাজার চাই না, আমরা সুন্দর বাজার চাই। আমাদের দাবি এটাই যে গভর্নমেন্ট যে পলিসিগুলো আমাদের দাবিগুলো ছিল যে দ্রুত বাস্তবায়ন করবে, এটাই আমাদের দাবি। ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আমরা আছি, আমাদের তো আসলে পুঁজি হারাচ্ছি, ডে বাই ডে আমাদের পুঁজি হারাচ্ছি। একদিন দুই দিন একটু ভালো হলো, তারপরে আবার 4 দিন 5 দিন 6 দিন টানা পড়ে যাচ্ছে। আমরা তো আশা করছিলাম যে টানাওয়াটা ভালো দিক গেছে, আমরা মার্কেট আরও ভালো হবে, কিন্তু মার্কেটটা সেটা সেই প্রেক্ষিতে আমরা তো বিনিয়োগ করছি, মানে আবার দেখতেছি আবার সে ধস নামতেছে, সেই আগের মতোই মানে আবার ধস নামতেছে, সেই ক্ষেত্রে আমাদের পুঁজি হারাচ্ছি। 10 পয়েন্ট বাড়লে তো আবার 50 পয়েন্ট কমে যাচ্ছে, তাই এটা তো আপনার সাধারণ যারা বড় বড় গেমলাররা তারা তো এটা লাভটা নিয়ে নিচ্ছে, আমরা তো ছোটো আমরা ঢুকতেছে, ঢুকলে আবার কমতেছে, আমরা তো নতুন করে আবার এটা নিয়ে রিকভার করতে পারতেছি না, আমরা ওটা নিয়ে আবার লস করে সেল করতে হচ্ছে। যারা বড় বড় গেমলাররা তারা এটা বেনিফিটটা নিয়ে নিচ্ছে। আইপিওর মাধ্যমে যেই শেয়ারগুলি আসতেছে, আসলে এই শেয়ারগুলি যেন আসলে ভালো কোম্পানি হয়, যে কোম্পানির বেজমেন্টগুলিই নেই ওই কোম্পানিগুলি যদি আসে, এটা আসলে দুঃখজনক আমাদের সবার জন্য। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা হলো শেয়ার বাজারের প্রাণ, অর্থাৎ ওনারা শেয়ার যখন আপনার হাই হবে তখন ওনারা শেয়ারটা কিছুটা অফলোড করবেন, সেল করবেন, লো হলে ওনারা কিনবেন, তার মানে এটা বাজারের ভারসাম্য রক্ষা করবেন। গভর্নমেন্ট থেকে যে সমস্ত উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেই উদ্যোগগুলোর কার্যকারিতাটা যেন খুবই মানে শীঘ্রই সময়ের মধ্যে হয়। যেখানে আমাদের দেশ মধ্যমায়া দেশে পৌঁছে গেছে, ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন অনেক দূর আগে গেছে, তো সেখানে সব সেক্টর আগাচ্ছে, শেয়ার মার্কেট নিয়ে এরকম থাকবে কেন? শেয়ার মার্কেটে মানুষে আরও উৎসাহী হবে, এই মার্কেটে নতুন নতুন বিনিয়োগ আসবে, ভালো ভালো কোম্পানি আসবে, আমরা এখনও কেন আতঙ্কিত থাকবে? সে 2009 সালে আমরা দেখতে যাই না, আমরা তখন অনেকেই সর্বশান্ত হয়েছে, এখন দেশ যেখানে আগাচ্ছে তো শেয়ার মার্কেট পিছিয়ে থাকবে কেন? আমার মার্কেটটাকে আস্থার জায়গায় ফিরে নিয়ে আসার জন্য
আমাদের সমন্বিত উদ্যোগের দরকার। কারণ আমরা দেখি যে বিনিয়োগকারীরা আস্থার জায়গা না পাওয়ার কারণে সবসময় কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকেন, আর এই আস্থার জায়গাটা কিন্তু সৃষ্টি করতে হবে আপনার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকেই। কারণ ওনারা, ওনাদের ফান্ড থাকে, ওনারা বাজারটাকে সাপোর্ট দিতে পারেন, কিন্তু ওনারা বিভিন্ন কর্তা ব্যক্তিদের দিকে আঙ্গুল তুলে নিজেরা যদি নিষ্ক্রিয় থাকেন, সেক্ষেত্রে বিনিয়োগকারীদের যদি আস্থার সংকট তৈরি হয়, মার্কেটটাকে আবার আস্থার জায়গায় ফিরে নিয়ে এসে মার্কেটটাকে স্টেবল করা অনেক ডিফিকাল্ট হবে। এই ছিল বিনিয়োগকারীদের আজকের বাজার পালস। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোনো ব্রোকারেজ হাউজের বিনিয়োগকারীদের বাজার পালস জানতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজকের বাজারের সঙ্গে থাকুন।